তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি জানি আপনারা আমার উপর অত্যন্তভাবে রেগে আছেন বেশি, কারণ আমি অনেকদিন হলো আমার এই চ্যানেলে কোনো আমি ভিডিও আপডেট করতে পারিনি। তো বন্ধুরা, ভিডিও আপডেট না করার কারণটি হলো আমার খুবই শরীর খারাপ ছিল, তো বন্ধুরা সেই কারণে আমি ভিডিও আপডেট করতে পারিনি। তো বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না। তো চলো বন্ধুরা, আজকের টাইমটা না নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আমাদের মধ্যে সব থেকে প্রথম পোকেমনের কথা আমরা প্রথমে জানতে পারি পোকেমন অ্যানিমে থেকে। তো বন্ধুরা, পোকেমন অ্যানিমে আমরা বলবো না, পোকেমন গেম থেকে আমরা জানতে পারি। সেই পোকেমন গেমটি এতটা সাকসেসফুলি হয় যা সেটাকে ডেভেলপ করে একটি পোকেমন অ্যানিমে বানানো হয়, এবং অ্যানিমেটাও এক বছরের মধ্যে খুবই ভালো সাকসেস পায়। তো বন্ধুরা, এখানে পোকেমন অ্যানিমেতে আমরা দেখেছিলাম প্রত্যেকটি পোকেমনের তিনটি করে স্টেজ হয়, যেমন চারমেন্ডার, চারমিলিয়ন এবং চারিজার্ড। তো বন্ধুরা, সেক্ষেত্রে প্রায় সব পোকেমনের ছিল। তো বন্ধুরা, কিন্তু পিকাচু যেটি অ্যাসের পোকেমন, সেটি এমন কি ভুল করেছিল যে তার মাত্র দুটি স্টেট ছিল? তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলবেন পিকাচুর মধ্যে পিচু আছে। তো বন্ধুরা, পিচুকে আমাদের প্রথমে দেখানো হয়নি, পিচুকে দেখানো হয়েছে জোডো রিজেনে। তো জোডো রিজেন কান্ট্রো রিজেনের পরে আসে। তো বন্ধুরা, আমরা কান্ট্রো রিজেনের কথা বলছি। তো বন্ধুরা, কান্ট্রো রিজেনে আমাদেরকে শুধু দেখানো হয়েছে পিকাচু আর থান্ডারস্টর্ম ইউজ করে হওয়া যায় রাইচু। তো বন্ধুরা, পিকাচু এমন কি ভুল করেছিল যে পিকাচুর যে থার্ড যে রেগুলেশান সেটি হয়নি? তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই, পিকাচুর থার্ড রেগুলেশান গরুচু হওয়ার কথা ছিল, পিচু নয়। পিচু পিকাচুর ফার্স্ট স্টেজ ছিল। তো বন্ধুরা, যখনই পোকেমন অ্যানিমেল লোকেরা দেখে পিকাচু অত্যন্ত শক্তিশালী পোকেমনে পরিণত হয়ে গেছে তাদের মধ্যে দিয়ে, তো বন্ধুরা সেই কারণে তারা ভেবে দেখে যে পিকাচু এমন একটি পোকেমন যে ছোটো পোকেমন হয়েও কোনো লেজেন্ডি পোকেমনের সাথে টক্কর নিতে পারছে, এবং লেজেন্ডি পোকেমনকে কোনো লেজেন্ডি পোকেমনকে হারিয়েও দিচ্ছে। তো বন্ধুরা, যদি পিকাচু থার্ড রেগুলেশান গরুচু আনা যায়, মানে গরুচু এতটাই শক্তিশালী যে কোনো লেজেন্ডি পোকেমনকে হারাতে পারে, এবং আর্চিয়াসের সাথেও পাঙ্গা নিতে পারে, এবং পোকেমন ওয়ার্ল্ডে যেটি বলে ধ্বংস করে দিতে পারে। তো বন্ধুরা, ঠিক সেই কারণে পোকেমনে অ্যানিমের লোকেরা বা যিনি অ্যানিমে বানিয়েছেন তিনি চাননি যে পিকাচুর এরকমই একটি খাতারনাক থার্ড রেগুলেশান আসুক। তো আপনারা দেখতে পাচ্ছেন পিকাচুর থার্ড রেগুলেশানটা কতটাই শক্তিশালী গরুচু, এবং গরুচুর ডিজাইনটাও খুবই ভালো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পিচুর দরকার ছিল না গরুচু? আপনারা যেহেতু পিচুর ফ্যান হন তাহলে লাইক করে বলবেন, এবং যদি আপনারা গরুচুর ফ্যান তাহলে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ব্যাস এইটুকু নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক নিশ্চয়ই করবেন, সাথে সাথে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যেহেতু আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে করতে হবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।